আষাঢ় মাসের দুটো দিন পার হতে চলল তবু বৃষ্টির দেখা নেই পুরুলিয়ায় জেলা জুড়ে তাপপ্রবাহে নাভিশ্বাস উঠছে মানুষের মেঘের জন্য উঠেছে ত্রাহি ত্রাহি রব বলতে গেলে সারা জ্যৈষ্ঠ মাস ধরেই জেলায় বৃষ্টি হয়নি বললেই চলে পুরুলিয়ার মানুষ সহ্য করেছেন অসহ্য দাবদাহ সর্বোচ্চ তাপমাত্রা মাঝে মাঝেই পার হয়ে গেছে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখনও তাপমাত্রা কমার নামগন্ধ পর্যন্ত নেই তার সঙ্গে যুক্ত হয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ফলে গুমোট বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে অস্বস্তির মাত্রা এখনও বেলা দশটা থেকে রাস্তায় বার হওয়া হয়ে পড়েছে দুঃসাধ্য নেহা দায় পড়লে রাস্তায় বার হতে চাইছেন না সাধারণ মানুষ তবে এর মধ্যেই স্কুলগুলি খুলে যাওয়ায় প্রচণ্ড গরম ভোগ করতে হচ্ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদেরও পুরুলিয়া শহরের একাধিক বেসরকারি স্কুল জানিয়েছে গরমের কথা মাথায় রেখে তারা এক সপ্তাহ গরমের ছুটি বাড়িয়ে দিয়েছিল তবে এই সোমবার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিভাগের লেখাপড়া একেবারে সকালের দিকে করা হচ্ছে যাতে শিশুদের কষ্ট কম হয় পুরুলিয়ার মানুষ এখন তাকিয়ে রয়েছেন আকাশের দিকে মেঘের স্বপ্ন দেখছেন তারা রুক্ষ মাটির মানুষ সূর্যের অগ্নি বর্ষণ থেকে চাইছেন একটু মুক্তি <tinyan>